ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যা মামলায় চার জঙ্গিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এদের মধ্যে পলাতক দুই আসামিকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। দুপুরে এই রায় ঘোষণা করেন বিচারক আল মামুন। রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ, তবে রায়ের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে আসামিপক্ষ বলছে উচ্চ আদালতে যাবেন রায়ের বিরুদ্ধে। সকালেই মামলার দুই আসামি জঙ্গি মিনহাজ ও আনোয়ারুলকে আদালতে আনা হয় কাশিমপুর কারাগার থেকে। 12টার পর রায় ঘোষণা করেন বিচারক আল মামুন। তিনি রায়ের আদেশ পড়ে শোনান আসামিদের উপস্থিতিতে। তাতে চার আসামিকে ফাঁসি দেন। দণ্ডিত আসামি দুজন সালেহিন ও নূর পলাতক। আদালত বলেন রায়ের পর্যবেক্ষণ পরে জানানো হবে। দুজন আসামি তারা ভয় সৃষ্টি করেছে এবং তারা স্বীকার করেছে যে তারা এই ঘটনার সাথে তারা সম্পৃক্ত আছে। এই মামলায় আমরা যে রায় সর্বোচ্চ শাস্তি হয়েছে আসামিদের, এবং এই জন্য আমরা সন্তুষ্ট। আসামিপক্ষের আইনজীবীর দাবি রায় যথাযথ হয়নি, তাই তারা উচ্চ আদালতে যাবেন। উনি মারা গেছেন স্ট্রোকে, এবং এই আমাদের মামলার আঘাতে এই মামলায় স্যার সুস্থভাবে ছয় মাস পরে স্কলারশিপ নিয়ে জার্মানি যায়, সেই মামলা কিভাবে আমাদেরকে এই মামলা সাজা দেওয়া হয় এটা আমাদের বোধগম্য। আমরা মনে করি এই ধরনের যদি ট্রেন্ড থাকে যে একমাত্র বিচার ফাঁসি, তাহলে আমরা আসামি পক্ষ থেকে আর এই ধরনের মামলা করবো না। অধ্যাপক হুমায়ুন আজাদ 2004 সালে 27 ফেব্রুয়ারি বইমেলা থেকে বাসায় ফেরার জন্য রিকশায় উঠছিলেন। এ সময় সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে আহত করে। এ ঘটনায় হত্যা চেষ্টা মামলা হয়। এর ছয় মাস পর জার্মানিতে অবস্থানকালে মারা যান অধ্যাপক আজাদ। এরপর হত্যা চেষ্টা মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়ে আদালতে চার্জশিট দেয় পুলিশ। বিচারে 42 জনের সাক্ষ্য নেওয়া হয়। আসামিরা উচ্চ আদালতে আপিলের সুযোগ পাবেন। রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন না অধ্যাপক হুমায়ুন আজাদের আত্মীয় স্বজনেরা। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা।